তুই আমার সৎপুলা, তুই তো আমারই পুলা, আমারই সন্তান, আমারই সন্তান বাবা। এই সম্পত্তির ভাগ আমি অর্ধেক চাই, আর যদি তুমি না দাও তাহলে মামলা করব আমি তোমার নামে। কি? তুই তুই আমার নামে মামলা করবি? তুই ভাই হয়ে ভাইয়ের নামে মামলা করবি? আপনারা সবাই শুনে রাখেন, আমি আমি একটা জিনিসের ভাগ কোনো মতেই ছাড়তে পারব না, সেটা সেটা শুধুই আমার। আমি আর এই বাড়িতে থাকুম না, আমার বউরে নিয়া আমি চলে যাবো। কেন থাকবি না বাড়িতে? কি হয়েছে তোর? একা কি কইছে? তুমি জানো না মা, বাবা বাবা যত সম্পত্তি আছে সব বড় ভাইয়ের নামে লেখা দিছে, আমার নামে একটু লেখা দেয় না। আর আমি চাই না আর একজনের সম্পত্তির ভিতরে আমি থাকি, আমার বউরে নিয়ে আমি শহরে দরকে বেঁধে বাসা নিমু। শোনো না, তুমি অত থাই এগুলা কেন চিন্তা করতেছ? না বাবা, তুই শহরে যাস না, কারণ তোর বড় ভাই, ও তো তার তোর আর কয়নি কে তোর সম্পত্তি দিব না। চুপ থাকো মা, চুপ থাকো। সে যদি আমার বড় ভাই হইতো, যদি বাবা যেহেতু দিয়েই গেছে সম্পত্তি, তাহলে সে কিন্তু পারতো আমার নামে আবার নতুন করে উকিল দিয়া আমার নামে দিতে, কিন্তু সে কিন্তু দেয় নাই। দরকার নাই আমার, আমার চাকরি আছে, আমি শহরে গিয়ে থাকতে পারবো। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি তোমার বড় ছেলের সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা? তুই এটা কি কস এই জায়গা সম্পত্তি নিয়ে? শোন বাবা, তোর বাপে যেটা কইরা গেছে, যা ভালো মনে করছে তাই করছে, আর এই সম্পত্তির কথা আমি আর কি কমু ক? মা তুমি চুপ থাকো, তোমার আপন সন্তান আমি নাকি 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 ওই শাকিলে? হ্যাঁ, কে তোমার আপন সন্তান? তুমি বাবার কয়ে তুমি কিন্তু পারতা হইলে আমার নামটাও লিখতে, কিন্তু তুমি তা করো নাই, তা তুমি করো নাই, যেহেতু করো নাই সেহেতু তারপর আমি কই তুমি আমার মা, গর্ভধারণী মা। তারপর আমি চাই তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে আমার সাথে যাইতে পারো, আর যদি মনে করো যে তুমি এই বাড়ি ঘর ছাড়া তুমি যাবা না, তুমি তোমার বড় ছেলের সাথে থাকবা, থাকো তুমি। থামো না, বাবা যেটা ভালো মনে করছে সেইটাই করছে, এখন তুমি এসব নিয়ে কেন কথা বাড়াইতাছো? ঠিক আছে, যাই হোক, তুমি যাই তোমার বড় ছেলের কাছে জিজ্ঞাসা করো তুমি কি করবা। আমি গেলাম আমার শ্বশুরবাড়ি, আমি শ্বশুরবাড়ি থেকে আইসা তোমার কাছে জিজ্ঞাসা করবো। আমি গেলাম, চলো। শোন বাবা, আসো। যাইস না বাবা, যাইস না। এখন আমি কি করবো এই সম্পত্তির লিগে? দুই ভাইয়ের সংসার ভাঙ্গা যাইব? না না না, এটা আমি ভাঙতে দিব না। যাই, আমি বড় স্কুলের কাছে জিজ্ঞেস করি ও কি করবো। রুবেল কইল ও এবারে আমরা থাকবো না। থাকবো না মানে কেন থাকবো না? কেন থাকবো না, প্রথমে আমিও কিছু বুঝি নাই, পরে ও কইল তোর বাপে যে সম্পত্তি গুলো আছে তোর নামে সব দিছে, এইগুলো লেগে কি আমার নামে সম্পত্তি দিছে থেকে রুবেল বাড়ির থেকে বাইরে যাইব? আর ও কইল ওর নামে যে দেয় নাই তাই। আম্মা আমি কই কি ও সম্পত্তি কোনটা, ও সম্পত্তি কোনটা, ওর তো ভাই মা। কিন্তু বাবা আমি তোর এই জিনিসটা বুঝাইতে পারতাছি না। রুবেল রুবেল এত বড় একটা কাম করতে পারলো, এত বড় কথাটা কইতে পারলো, আমি আমার একমাত্র ভাইও, আমার যা কিছু সব তো ওর লেগেই। আরো আরো একটা কথা কয়ে গেছে। কি কথা? ও আমারে কইলো যে আমি ওর সাথে যাবো না তোর সাথে থাকুম। ও আমার কইলো যে আজকের মধ্যে তুমি সিদ্ধান্ত নাও, পর আমি তোমার নিতে আমো। কি ও তোমারে নিয়ে যেতে চাইছে? ও বাবা, তুমি তুমি কি কইছো, যাইতে চাইছো? না বাবা, আমি কিছু কই নাই, কিছু কই নাই। যাবা তুমি? ও যাবা, আমার মনে হয় তুমি যাবা। কেন যাবা না, কেন যাবা না? রুবেল তো তোমার নিজের প্যাডের বলা, আপন বলা, আর আর আমি তো সৎ, সৎ বলা আমি, আমার কাছে কেন থাকবা? কেন মা, কোনোদিন তোমারে রুবেল রে আমি সৎ ভাবি নাই, সবসময় সবসময় নিজের ভাবছি,
আমার মা নাই, তোমারে আমার আপন মা ভাইবা সেই জায়গায় স্থান দিছি। আর আর আজকে তুমি আমার সাথে চলে যাইবা? যাও যাও তোমরা, আমার আমার কাউরে দরকার নাই, কাউরে দরকার নাই। তুমি শান্ত হও, আমি তোরে কোনোদিন কই নাই যে তুই আমার সৎ পোলা। তুই তো আমারই পোলা, আমারই সন্তান, আমারই সন্তান বাবা। মা জানিস তো বাবা, তাহলে 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 রুবেল কেন এরকম করতেছে কতদিন? মা তুমি ঘরে যাও, আমি আমি রুবেলের কাছে যাবো, আমি রুবেলের সাথে কথা কমো, ওরে বুঝাবো। যাও তুমি। এটা কি হয়ে গেল? রুবেল রুবেল আমার সাথে চলে যাইব না, ওরে আমি কোনোদিনই যাইতে দিব না। না না এইটা তো ওইতেই দেওয়া যাবো না, তুমি রুবেলের সাথে কথা কও। কিশোর জন্য আমাকে প্রতি ওর এত জিদ, আমরা তো সব চাইলে ওরা দিয়ে দেবো, তারপর তুমি ওর সাথে একটাবার কথা কও। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, তুমি কাম করো, আমি বাইরে যাই দিই। ঠিক আছে। আচ্ছা শ্বশুরবাড়ি গেছিলাম বরুণিয়া। এ শুনলাম তোর বাপ নাকি তোর বাইরের সম্পত্তি সব লিখে দিছে। হ, আমার সব সম্পত্তি আমার বাবা বাইরে লিখে দিছে। আমি ওই বাড়িতে আর থাকুন না, আমি শহরে চলে যেতেছি। তুই মামলা কর, তুই কি ছোটো বলা পার? কোর্টে যাবি, পুলিশ আনবি, মামলা করে সম্পত্তি তোর পাবি? না মামলা টামলা করুম না, দরকার কি মামলা করার? তারে বাবা দিয়ে গেছে, যাক সে করে একটা খাক, আমার কিছু দরকার নাই। আরে বাবা, বাবার জমি ভাগ ছেড়ে লাভ কি? এই জামানায় আপন ভাই দিতে ভাই চেনে না। আরে বোকা, মামলা কর, মামলা করে নিজের সম্পত্তি নিজে নিয়ে নে। ভাই দেখেন, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কিসের জন্য নাক গলাইতেছেন? জান তো জান। ভাই সে তো বোঝে না। না বুঝলো, ভাই ভাই কিসের জন্য দ্বন্দ্ব বাজানোর চেষ্টা করতেছেন? আর তার সম্পত্তি সে নিবে না, সে তো হকদার। এই আপনি জান তো জান। আচ্ছা গেলাম, ভালো পরামর্শ দিলাম দেখেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা না, সত্যি কথাই আমি আমার সব সম্পত্তি বাইরে দিব কেন? হ্যাঁ ওই সম্পত্তি ওর দেখবাক আমার। তার মানে তুমি এই তুমি কি ওনার কথা শুনে পাগল হয়ে গেলে নাকি? না না আমি আমার সম্পত্তি ছাড়ুম না, আমিও অর্ধেক অর্ধেক ভাগ চাই, নাহলে আমার সম্পত্তি যদি ভাই না দেয় আমি ঠিক আমি মামলা করবো। বাবাই যতই দিয়ে থাকে কিন্তু তারপর আমার সম্পত্তি ভাগ আছে। চলো আমি বাড়ি চলো। রুবেল ভাই, মা এই সব আমি কি শুনতেছি? কি শুনতেছ তুমি? তুই নাকি বাড়ির থেকে চলে যাইতো স্যার? হ্যাঁ আমি বাড়ি থেকে চলে যাইতেছি। এবার আমি মায়েরও কইছি যে মা তুমি কি বড় ভাইয়ের লগে থাকবা নাকি আমার লগে থাকবা? যদি আমার লগে থাকো তাহলে আমার লগে চলে যাই দিব, আর যদি এখানে থাকে তাহলে এখানেই মা থেকে যাবে। কি তুই মারে নিয়ে যেতে চাস? আচ্ছা তুই এরকম কেন করতেছিস কত দেখি? কি চাস তুই? কি চাই বোঝো না, বোঝো না তুমি? সব কিছু তুমি বাবার কাছ থেকে নিয়ে এনেছো, বাবারে ফুসলাই ফুসলাইয়া কেমনে নিয়েছো জানি না। বাবার মৃত্যুর পরে আমি শুনলাম সব সম্পত্তি তোমার। আমি আমি কখনো ভাবতে পারি নাই তুমি বড় ভাই হইয়া আমার সব সম্পত্তি তুমি নিয়ে যাবা। না না ভাই, তুই তুই এইসব কী কইতেছ? তুই তখন ছোটো আসিলি, তোর তোর বয়স পূর্ণ হয়েছিল না, যার কারণে বাবার কাছে সব কিছু দিয়ে গেছে। হয়েছে হয়েছে হয়েছে, আমি সব নাটক বুঝতে পারছি, কারণ তুমি তো আপন ভাই না, হ্যাঁ সৎ ভাই। আপন ভাই হইতা তাহলে আমার সাথে এটা করতে পারত না। আমি বুঝি সব বুঝি, চুপ থাকো তুমি। কি কইলি তুই? আমি আমি তো সৎ ভাই। হ্যাঁ সৎ ভাই, সৎ ভাই হইলে তুমি আমার সাথে এই নাটকটা করতে পারছো, নাইলে পারত না আপন ভাই হইলে। তোরে তোরে সেই ছোট্টবেলার থেকে আমি আমার আপন ভাইয়ের মতো আদর করছি, কোনোদিন কোনোদিন কাউরে বুঝতে দিই নাই তুই আমার সৎ ভাই। আর আজকে তুই আজকে তুই নিজের মুখে আমারে কইলি আমি তো সৎ ভাই। হ হ হ সৎ ভাই, আমি চিৎকার করে কইতে পারি তুমি আমার সৎ ভাই। আর এখন তোমাদের আরেকটা কথা বললে নাকি, এই সম্পত্তির ভাগ আমি অর্ধেক পাবো। এতদিন আমি এই সম্পত্তির ভাগ চাইছিলাম না, কিন্তু আমি কেন ছাড়মো, কেন ছাড়মো আমার বাবার সম্পত্তির ভাগ? আমি ছাড়ুম না, এই সম্পত্তির ভাগ আমি অর্ধেক চাই, আর যদি তুমি না দাও তাহলে মামলা করবো আমি তোমার নামে। তুই তুই আমার নামে মামলা করবি?
ভাই হয়ে ভাইয়ের নামে মামলা করবি? আরে লোকজন তো হাসবো, কইবো ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, তাও সম্পত্তির লিগে। দেখ তো আমি তোর বুঝাই কইতাছি, তুই আমার কথা বল, তোর আর আমার সম্পত্তি তো সব, আর কারো তো না। হ্যাঁ এটা তুমিই কও, কিন্তু এলাকার লোক কেউ বলে না এটাতে তোমার আমার সম্পত্তি। সবাই জানে যে সব সম্পত্তি বাবা তোমার নামে লেখা দিয়ে গেছে। আমি আমি মুখের কথা বিশ্বাস করি না, আমি কাগজ কলমে বিশ্বাস করি। তুমি তুমি যদি আমার কাগজ কলমে লেখা দাও তাহলে আমি বিশ্বাস করবো, আর না হলে আমি সত্যি সত্যি তোমার নামে মামলা করুম। আমি তোমার নামে মিথ্যা কিছু বলতেছি না। উনি তোমার বড় ভাই, এইভাবে কেন ওনার সাথে কথা কইতেছো? তোমার কইছি না, চুপ থাকবা, চুপ থাকো তুমি। আমি বুঝতে পারছি ভাই, তুই আমার একমাত্র ভাই, তুই সম্পত্তির ভাগ চাস না? হ্যাঁ আমি সম্পত্তির ভাগ চাই। ঠিক আছে ঠিক আছে, তোর সম্পত্তির ভাগ আমি তোর বুঝাই দিব। আমি আমি লোকজন ডাইকা সবার সামনে তোর অর্ধেক সম্পত্তি তোর বুঝাই দিব। কিন্তু কিন্তু একটা কথা তোর কই, তোর এতদিন কেন আমি সম্পত্তি দেনে জানাল? কারণ আমগুলো কই কোন সম্পত্তি আছে, সেই সম্পত্তি কি করণ লাগবো, কেমনে চাষ করণ লাগবো, সেগুলো তুই কোনোদিন জানোস না। কেমনে জানবি? তোর তো লেখাপড়া করাইছি আমি, আমি খেতের কাম করছি যাতে যাতে তোর লেখাপড়া করাইতে পারি, বড় বানাইতে পারি। আর আজকে তুই আমার কাছে সম্পত্তির ভাগ চাস, ঠিক আছে দেব তোর সম্পত্তির ভাগ দেব। চুপ থাকো সৎ ভাই, আপন ভাই না, যদি আপন ভাই হইতো এমন পারতো না সব সম্পত্তি একা লেগে নিতে, বুঝছ? কথাটা মনে রাখো, আসো ঘরে আসো। ডাকছেন আমার কাজ আছে তো। আরো আচ্ছা ঠিক আছে, কইতেছি দুই একজন জানেন আর কেউ কেউ জানেন না, আমার ভাই, আমার আমার একমাত্র ছোট ভাই, আমগুলো যে সম্পত্তি আছে সেটার ভাগ চাইছে। এই যে, এই যে দলিল, চাচা নেন দলিলে পয়সা সবাই শোনায় দেন। সাকি, ওই দলিলের ব্যাপারে আমি সব জানি, আর আমার মতামত নিয়েই তুমি কাজ করছিলে বাবা রুবে। এটা হচ্ছে তোমার বাপের প্রত্যেক সম্পত্তির আগের দলিল, এটা দিয়ে তোমার কোনো দরকার নাই। এই যে এই দলিলটা শাকিলের করা, এই দলিলে লেখা আছে যে তোমার বাবা আগে যে সম্পত্তি শাকিলের নামে করা হয়েছিল সেই সম্পত্তি শাকিল তোমার নামে সব বিষয় আশয় যা আছে, স্থাবর আর অস্থাবর যা কিছু সম্পত্তি আছে সব তোমার নামে করে দেওয়া হয়েছে। শাকিল এক ফোটাও জাগে রাখ। এখন চিন্তা করে দেখো, এই নাও তোমার বাগের দলিল। এখানে দলিল ঠিক আছে, ঠিক আছে, সব সম্পত্তি আমার নামে লেখা দিয়েছে। এখন তোমার সম্পত্তি তুমি পাইছো তো? হ্যাঁ স্যার। তারপর শাকিল, তাহলে আমরা উঠি, সব তো বুঝা পাইছি। দাঁড়ান স্যার। ভাই আমার, তুই তুই তোর অর্ধেক সম্পত্তি ভাগ চাইছিলি, আব্বা আমার যতটুকু সম্পত্তি দিয়ে দিছিল সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখা দিছি, সব সম্পত্তির ভাগ একাই তোর। কিন্তু কিন্তু একটা জিনিসের ভাগ আমি এখনো করি নাই, সেটার মধ্যে তোরও হক আছে, কিন্তু কিন্তু ওই হক ওই হক তোর আমি দিতে পারব না, সেই হক তুই আমার কাছে চাইস না। ভাই সব কিছু তো তোরা দিয়ে দিছি, শুধু তোর ভাগের থেকে একটা জিনিস আমি চাই। সেটা কোন জিনিস? আপনারা আপনারা সবাই শুনে রাখেন, আমি আমি একটা জিনিসের ভাগ কোনো মতেই ছাড়তে পারব না, সেটা সেটা শুধুই আমার। আর যদি সেটা ভাগ দিতে বলেন
তাইলে আমার ভাই জানি আমার বুকের মধ্যে ছুরি মাইরা আমার লাশের উপর দিয়ে সেই ভাগ নিয়ে যায়। আরে বাবা ভাগটা কি সেটা তো বলবি আমি বের হয়ে যাবো। আপনারা সবাই শুনতে চান এই ভাগটা কি? এই যে আমার মা, সে আমার গর্বে ধরে নাই আমার সবচাইতে বড় সম্পদ আমার এই মা। আমি কোনো মতে আমার এই মায়ের ভাগ ছাড়ব না। আব্বা আব্বা সব কিছু লেগে দিয়ে গেছে, কিন্তু কিন্তু আজকে আমি আমার মারিনি এই বাড়ির থেকে বাইরে যাইতে চলো চলো দাঁড়া ভাইয়া দাঁড়াও। আমি বুঝতে পারি না তুমি এই সম্পত্তি সবকিছু আমার নামে লেগে দিছো আগেই, আর তুমি যে এতটা বাইরে ভালোবাসো আমার এতটা ভালোবাসো তার জন্য আমি বুঝতে পারি না। কিছু লোকজনের জন্য এলাকার কিছু লোকজনের জন্য আমি তোমার ভুল করছি ভাইয়া, ভুল করছি, চাই না আমি এই দলিল, চাই না আমি এই দলিল চাই না। আমি তোমার কাছে থাকতে চাই ভাইয়া, তুই তো ভুল করতেই পারো কিন্তু তুই যে তোর ভুল বুঝতে পারছ আমি সবচাইতে সুখী, সবচাইতে সুখী আমি তোমাকে নিয়ে সুখে থাকতে পারি। এটা আমাদের সেই সুখের সংসার যেটা বাবা থাকতে বলেছিল সবার মুখে, আবার আমরা হাসি খুশি ভাবে এই সংসারের সাথে থাকতে চাই। আমরা কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো আমাদের মায়ের সাথে এক পরিবারে এক সংসারে, তাই না মা?